স্নেহ ভাজন শিক্ষার্থীদেরবৃন্দ সবাইকে স্বাগতম আশা করি ভালো আছে সবাই স্বাগতম জানাচ্ছি আমি আবুহাসনাত মোহাম্মদ ইহসানুল খান পান্না প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পাঁচপাড়া মহাবিদ্যালয় রাজবাড়ী আমাদের আজকের প্রযুক্তিটা হচ্ছে বর্তমান বিশ্বে বহুল ব্যবহৃত একটি প্রযুক্তি যে প্রযুক্তি ছাড়া বর্তমান বিশ্ব অচল সেই প্রযুক্তিটার নাম হচ্ছে ন্যানো টেকনোলজি এই ন্যানো টেকনোলজি যদি না থাকতো তাহলে আমি আজকে কম্পিউটারের সামনে বসে কথা বলছি এই কম্পিউটার কম্পিউটার তৈরি হতো না ন্যানো টেকনোলজি যদি না থাকতো আমরা মোবাইল ফোনটা হাতে পেতাম না ন্যানো টেকনোলজি যদি না থাকতো আমরা রকেটে চড়ে মহাকাশে যেতে পারতাম না ন্যানো টেকনোলজি না থাকলে জেট ইঞ্জিনের ডানা তৈরি হতো না খাদ্যদ্রব্যের প্যাকেজিং করা সম্ভব হতো না খাদ্যদ্রব্য স্বাদ গন্ধ অক্ষুণ্ণ রাখা যেত না আমাদের সেই ন্যানো টেকনোলজি নিয়ে এখন আলোচনা আমাদের আলোচনা করতে গেলে প্রথমেই যা চলে আসে সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি কি এখানে ন্যানো টেকনোলজি ন্যানোটা কি আর টেকনোলজিটা কি ন্যানো কথাটা এসছে গ্রিক শব্দ ন্যানোস থেকে ন্যানোসের অর্থ হচ্ছে বামন বা অতি ক্ষুদ্র আর টেকনোলজি টেকনোলজি হচ্ছে প্রযুক্তি প্রযুক্তিটা কি প্রযুক্তি হচ্ছে যার সাহায্যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করা হয় যেমন আমার সামনে একটা খাল আছে খালটা পার হওয়ার জন্য যদি আমি একটা সাঁকো তৈরি করি সাঁকোটা প্রযুক্তি আমার কাছে হয়তো একটা খাতা আছে আমার একটা বড় ধরনের সমস্যা আছে সেই সমস্যার সমাধান করতে হবে আমার কাছে খাতা কলম আছে একটা বড় অঙ্ক আছে অঙ্কের সমাধান করতে হবে আমি খাতা এবং কলমের মাধ্যমে সেই অঙ্কটার সমাধান করলাম তাহলে আমার খাতা কলমে হচ্ছে এখানকার প্রযুক্তি তাহলে ন্যানো প্রযুক্তিটা কি অতি ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষেত্রে যে সকল প্রযুক্তির সাহায্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু সমাধান করা হয় সেইটাই হচ্ছে এখন এ ধরনের সংজ্ঞা দিলে তো আসলে চলে না আমরা একটু ভালো ভাষায় সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি স্কেলে কাজ করার প্রযুক্তিকে ন্যানো টেকনোলজি বলে আণবিক স্কেল বলতে কি বোঝায় অর্থাৎ যে স্কেলে অনুর পরিমাপ করা হয় অনু অত্যন্ত ক্ষুদ্র জিনিস সেই অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায় পরমাণুর ভেতরে নিউক্লিয়াস আছে ইলেকট্রন প্রোটন আছে নিউক্লিয়াসকে যদি ভাঙা যায় তাহলে আমরা নিউট্রন প্রোটন নিউট্রন এবং প্রোটন পাই এই সমস্ত জায়গায় এই যে অণুকে মাপা হয় একটা অনু থেকে আরেকটা অনু দূরত্ব মাপা হয় তার মধ্যে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে সেগুলো দূরত্ব মাপা হয় এই মাপা হয় যে প্রযুক্তির সাহায্যে সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি আরো আমরা বলতে পারি ন্যানো স্কেলে গবেষণা করার প্রযুক্তি বলা হয় প্রযুক্তিকে বলা হয় ন্যানো টেকনোলজি ন্যানো স্কেলটা কি সেই বিষয়টা যদি আমরা আগে জানি তাহলে সেই স্কেলে হিসাব নিকাশ করা সেই স্কেলে কোনো কিছু তৈরি করা সেই স্কেলে কোনো কিছু নিয়ে গবেষণা করা অর্থাৎ গবেষণা করার চেষ্টা করা যে প্রযুক্তির সাহায্যে করা হয় সেটার নাম হচ্ছে ন্যানো টেকনোলজি উইকিপিডিয়ার মধ্যে পদার্থের পারমাণবিক ও আণবিক স্কেলে ম্যানিপুলেশনই হচ্ছে আনবিক এটা হচ্ছে উইকিপিডিয়ার সংজ্ঞা আগেই বলেছি যে পরমাণুর ভেতরে ইলেকট্রন প্রোটন নিউটন কি অবস্থায় আছে অথবা একটা পদার্থের অনুর পরমাণুগুলো কোন অবস্থায় আছে কত দূরে আছে সেইটা যে স্কেলে মেপে দেখা হয় অথবা যে স্কেলে গবেষণা করা হয় সেই স্কেলটার নামই হচ্ছে ন্যানো টেকনোলজি ন্যানো কি এত সময় ধরে যে কথাটা বলছিলাম ন্যানো কি ন্যানো কথাটি গ্রিক শব্দ ন্যানোস হতে এসেছে ন্যানোস অর্থ হচ্ছে বামন বা অতি ক্ষুদ্র কথাটি আগেই বলেছি বর্তমানে ন্যানো নিম্নলিখিত অর্থে ব্যবহার করা হয় এক নম্বর হচ্ছে এক লক্ষ কোটি ভাগের এক ভাগকে ন্যানো বলে এক লক্ষ কোটি তার মানে হচ্ছে একের পরে যদি পাঁচটা শূন্য দেই তাহলে সেটা হবে হচ্ছে এক লক্ষ একের পরে যদি সাতটা শূন্য দেই তাহলে সেটা হবে হচ্ছে এক কোটি এখন এক লক্ষ কোটি ভাগের এক ভাগ তার মানে কি হবে আসলে এক লক্ষ কোটি ভাগের এক ভাগ না হয়ে কথাটা হওয়া উচিত ছিল একশো কোটি ভাগের এক ভাগ একশো কোটি ভাগের এক ভাগকে বলা হয় অর্থাৎ এখানে এক লক্ষটা আমার মনে হয় কিছুটা ভুল আছে এবং এটা ভুলই হবে অন্য আমি যে বই থেকে লিখেছি সেই বইতে এরকমই আছে তো একশো কোটি ভাগের এক ভাগ মানে হচ্ছে এক এক কোটিতে হলো সাতটা শূন্য এবং একশোতে তে হলো দুইটা শূন্য অর্থাৎ একের পরে যদি নয়টা শূন্য দেয়া হয় তাহলে একশো কোটি ভাগের একশো কোটি হয় আর সেই একশো কোটি ভাগের এক ভাগকে বলা হয় হচ্ছে এক ন্যানো আমি আবার বলছি এক কে ভাগ করতে হবে এমন একটা সংখ্যা দিয়ে যেখানে একের পরে নয়টা শূন্য থাকবে তাহলে তাকে বলা হয় এক ন্যানো এখানে টেন টু দি পাওয়ার নাইন ভাগের এক এক ন্যানো বলা হয় টেন টু দি পাওয়ার নাইন মানে একের পরে নয়টা শূন্য সেই ভাগের এক ভাগকে বলা হয় এক ন্যানো টেন টু দি পাওয়ার মাইনাস নাইন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন কে বলা হয় এক ন্যানো অর্থাৎ টেন টু দি পর মাইনাস নাইন মানে হচ্ছে এক ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার নাইন ঘতে বলা যায় একটি সাধারণ চুলের প্রস্তের দুইশো ভাগের এক ভাগকে এক নেন বলে অর্থাৎ আমাদের মাথায় যে চুল আছে এই চুল কারোর চুল মোটা কারোর চুল চুল চিকন এগুলো আমাদের দেখার দরকার নাই সাধারণ মাপের একটা চুল তার প্রস্থ দৈর্ঘ্য নয় প্রস্থ যদি দুইশো ভাগ করা যায় তবে তার এক ভাগকে এক ন্যানো হিসাবে আমরা ধরে নিতে পারি সঠিক মাপ নয় ন্যানো টেকনোলজির প্রবর্তক রিসার্ড বা কোথায় কোথায় প্রবর্তক বলা হয়ে থাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে কারণ অধিকাংশ ক্ষেত্রেই নানো টেকনোলজির প্রবর্তক ন্যানো টেকনোলজির আবিষ্কারক ন্যানো টেকনোলজির জনক কে এই প্রশ্নটা এসে থাকে যেমন সৃজনশীলের কতে আসে তেমন আমাদের এমসিকিউ অর্থাৎ নৈর ব্যক্তিক এ ধরনের প্রশ্ন দেখা যায় এরিক ডেক্সলার তার বিখ্যাত বই ইঞ্জিন অফ ক্রিয়েশন দ্য কামিং এরা অফ ন্যানো টেকনোলজিতে ন্যানো টেকনোলজির ধারণা সর্বপ্রথম প্রস্তাব করেন সেই হিসাবে এরিক ডেক্সলারকে ন্যানো টেকনোলজির জনক বলা যায় অর্থাৎ সর্বপ্রথম প্রস্তাব করেন এরিক ডেক্সলার ন্যানো টেকনোলজির পদ্ধতি ন্যানোটেকনোলজিতে দুই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় একটা হচ্ছে টপ টু বটম আর একটা টপ টু ডাউন আর একটা হলো বটম টু আপ অর্থাৎ উপর থেকে নিচে অর্থাৎ একটা বড় বস্তুকে ভেঙে 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 মেঘে অত্যন্ত ক্ষুদ্র করা হয় আর একটা হচ্ছে বটম টু আপ তার মানে ক্ষুদ্র বস্তুকে একসঙ্গে বস্তুকে এটা হচ্ছে বড় থেকে ছোট জিনিস তৈরি করা টপ টু ডাউন বলা হয় বর্তমান ইলেকট্রনিক্স হলো টপ টু ডাউন পদ্ধতি কারণ এখানে একটা বড় জিনিসকে বড় থেকে ছোট জিনিস তৈরি করা অর্থাৎ টপ টু ডাউন বড় থেকে ছোট জিনিস তৈরি করা তৈরি করা এটা হচ্ছে প্রথম দিকে আমরা যে টেলিভিশন রেডিও কম্পিউটার এগুলো আমরা দেখেছি সেগুলো অনেক বড় বড় ছিল অনেক ভারী ছিল এখন বর্তমানে সেগুলো ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে তার মানে বড় ছিল ছোট হচ্ছে এটা হলো টপ টু ডাউন আবার বটম টু আপ ছোট থেকে বড় জিনিস তৈরি করাকে বটম টু আপ বলা হয় সেমিকন্ডাক্টর প্রযুক্তির কাজ হল যে কাজ করা হয় সেটা হচ্ছে তা হল বটম টু আপ এখানে ছোট ছোট অনেকগুলো সেমিকন্ডাক্টার মিলে একটা বড় যন্ত্র তৈরি করে ফেলা ফেলা হয় এটা হলো বটম টু আপ ন্যানো টেকনোলজির ব্যবহার বা প্রয়োগ ক্ষেত্র বিভিন্ন ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় তার মধ্যে আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকছে ন্যানো টেকনোলজি আমাদের ব্যবহারিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অদূর ভবিষ্যতে এটি আমাদের চলার পথের প্রায় সকল ক্ষেত্র দখল করে নিতে পারে বলে মনে করা হচ্ছে নিম্ন লিখিত ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এক নম্বর হচ্ছে কম্পিউটার শিল্পে কার্বন ন্যানোটিউব ব্যবহার করে এমন ধরনের সুপার কম্পিউটার তৈরি করা করা সম্ভব যা হাতের তালুতে রেখে কাজ যাবে এছাড়া অল্প জায়গায় অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন মেমোরি তৈরি এই প্রযুক্তিতে ব্যবহার করছে ইলেকট্রনিক শিল্পে ন্যানো টেকনোলজি ব্যবহার করে তৈরি ব্যাটারি ট্রানজিস্টার ডায়োড প্লাজমা ডিসপ্লে ইলেকট্রনিক্স জগতে বিরাট পরিবর্তন এনেছে আকৃতি ক্ষুদ্র বিদ্যুৎ খরচ ও ওজনে কম এর অন্যতম বৈশিষ্ট্য এছাড়া ফুয়েল সেল সোলার সেল তৈরিতে ইহা বড় ভূমিকা রাখছে অনুর গঠন জানতে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ বা এ এম ও স্ক্যানিং ট্যালেনিং টেনেলিং মাইক্রোস্কোপ বা এস টি এর সাহায্যে অনুর গঠন পর্যন্ত জানা সম্ভব হচ্ছে গঠন এখানে বানানো ফুল আছে খাদ্য শিল্পে খাদ্য প্যাকেজিং খাদ্যে বিশেষ স্বাদ বা সুগন্ধ যুক্ত করতে ন্যানো টেকনোলজি বড় ভূমিকা রাখছে ন্যানো ম্যাটেরিয়ালের সাহায্যে খাদ্য প্যাকেজিং পেপার তৈরি করায় এর ভেতরে জলীয় বাষ্প প্রবেশ করতে বাধা পায় এছাড়া প্যাকেটের ভেতরের খাদ্যের বৈশিষ্ট্য বলেও অক্ষুন্ন থাকে চিকিৎসায় ন্যানো টেকনোলজির সাহায্যে কৃত্রিম অঙ্গ তৈরি করা যায় স্মার্ট ড্রাগ তৈরি করা যায় যার সাহায্যে রোগী দ্রুত আরোগ্য লাভ করে এই প্রযুক্তিতে ক্যান্সার কোষ ধ্বংস করা সম্ভব দেহের ভিতরে নির্দিষ্ট কোষে ঔষধ পৌঁছে দেওয়ার জন্য কার্বন ন্যানোটিউব দিয়ে তৈরি সুচ ব্যবহৃত হয় ফলে আক্রান্ত কোষ ধ্বংস করে রোগীকে স্বল্প সময়ে সুস্থ করা যায় রোবটের সাহায্যে জটিল অপারেশনের কাজ সুন্দরভাবে ভাবে সমাধা করা যাবে যোগাযোগের ক্ষেত্রে যানবাহনকে হালকা মজবুত ও জ্বালানি সাশ্রয়ী করার জন্য ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় জ্বালানি ক্ষেত্রে সস্তা ও উন্নত মানের সোলার এনার্জি তৈরিতে এই প্রযুক্তি ব্যবহার হয় সিলিকন ন্যানো অয়ারের সাহায্যে তৈরি সোলার সেল তৈরি করা হয় এছাড়া ন্যানো ফুয়েলের ব্যবহার স্বল্প জ্বালানিতে অধিক মাইলেজ প্রদান করে খেলা সরঞ্জাম তৈরিতে ক্রিকেট বা টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধিতে গল্প বলের পজিশন ঠিক রাখতে এই প্রযুক্তি ব্যবহার করা হয় মোজা জার্সি বুট তৈরিতেও ন্যানোটেক ব্যবহার করা হয়। রাসায়নিক চেয়ে একশো গুণ বেশি শক্তিশালী কিন্তু হালকা মেটাল তৈরিতে টিটানিয়াম ডাইঅক্সাইড তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় আইপড তৈরিতে অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন মেমোরি যুক্ত আইপড এই পদ্ধতির সাহায্যে তৈরি করা যায় ফেস ক্রিম তৈরিতে র্যাডিক ফ্রি রেডিক্যাল নষ্ট করার জন্য এই প্রযুক্তির সাহায্যে ফেস ক্রিম তৈরি করা হয় এর ফলে এই ধরনের ফেস ক্রিম আমাদের ত্বকের বিভিন্ন ক্ষতিকর যে সমস্ত কোষ থাকে সেই কোষ মুক্ত করে ত্বককে সুন্দর উজ্জ্বল রাখে যার সাহায্যে মনে হবে বয়সের ছাপটা অনেকাংশেই দরিভূত দরিভূত হবে প্রিয় টেকনোলজির যে সমস্ত ব্যবহারগুলো আমরা এখানে দেখলাম এগুলো বুঝে এর প্রত্যেকটা শব্দ মনের মধ্যে গেথে নিয়ে এটা পড়তে হবে কারণ এর এক একটা পয়েন্ট থেকে এক একটা প্রশ্ন হতে পারে যেমন বলা হলো যে খাদ্য শিল্পে ন্যানো টেকনোলজির ব্যবহার দেখাও এখানে খাদ্য শিল্পে যতটুকু লেখা আছে শুধুমাত্র এতটুকু দিয়ে কিন্তু একটা প্রশ্নের উত্তর হতে পারে না তাহলে খাদ্য শিল্পে ন্যানো টেকনোলজি কিভাবে ব্যবহার করা হয় খাদ্য শিল্পে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় প্রথমত প্যাকেজিং এর ক্ষেত্রে যাতে বাইরের বাতাস ভেতরে না আসে ভেতরের বাতাস যাতে বাইরে না থাকে এই জন্যে প্যাকেটের ভেতরের দিকে ন্যানো টেকনোলজির সাহায্যে সুন্দর প্রলেপ দেয়া হয় যার ফলে ভেতরের বাতাস বাইরে যায় না বাইরের বাতাস ভেতরে আসে না যার ফলে খাবারের ভেতরের আর্দ্রতা অক্ষুন্ন থাকে এছাড়া খাদ্যদ্রব্যে বিভিন্ন সুগন্ধি যোগ করতে ন্যানো ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় খাদ্যদ্রব্যের দ্রব্যকে জীবাণুমুক্ত রাখতে ন্যানো ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় দ্রব্য তৈরির সময় ব্যবহৃত যে সমস্ত চাউল অথবা গম এগুলোকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা বিষয়গুলো সুন্দরভাবে বুঝে শুনে তোমরা যদি উত্তর লিখতে পারো তাহলে তোমরা ফুল মার্কস পাবে এখানে যতটুকু দেয়া আছে এর পাশাপাশি তোমাদের খেয়াল রাখতে হবে তোমাদের যে বই এরকম আরো দুই তিনটা বই তোমার তোমরা এখান থেকে পড়বা পড়াশুনো করার পরে তারপরে নিজের ভেতরে যে একটা জ্ঞান তৈরি হবে সেই জ্ঞান দিয়ে উত্তর তৈরি করতে হবে আর এর নামে হচ্ছে সৃজনশীলতা আর একমাত্র পারে তোমার সৃজনশীল প্রশ্নের উত্তরের পূর্ণ মার্কস পেতে সহায়তা করা এছাড়া অন্য কোনোভাবে সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য পূর্ণ মার্কস পাওয়া সম্ভব নয় অতএব এই উত্তরগুলো তোমরা যদি ভালো করে পড়ো এবং সেটা যদি নিজের মনে গেথে রাখো এবং নিজের মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে সঠিক উত্তরটা যদি লিখতে পারো তাহলে তুমি পূর্ণ নম্বর পাবে তো আজকের মতো এখানেই রাখছি আর নয় আগামী ভিডিও লেসনগুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ